सो फ्रेंड्स आज के ভিডিওতে এমন স্মল ক্যাপ কোম্পানি কে নিয়ে আলোচনা করতে চলেছি যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যালি স্ট্রং ইন্ডিকেট পাওয়া যাচ্ছে এবং তার সামনেই আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টের ডেট এসে পৌঁছেছে এবং এই কোম্পানির মধ্যে লম্বা টাইম ধরে আমরা দেখতে পাচ্ছি রেখা জুনজুনওয়ালা জি এবং রাকেশ জুনজুনওয়ালা জি দুজনেই কিন্তু স্টেক কে হোল্ড করে রেখেছেন তো চলুন সময় নষ্ট না করে কোম্পানির নাম কি আছে বা কোম্পানির বিজনেস কি আছে আমরা দেখে নেব তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেল কে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মার্কেট ক্যাপ আছে 8779 কোটি ফ্রেন্ডস এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে রাইট এর এখন কারেন্ট প্রাইস চলছে 329 এর কাছাকাছি এবং 52 উইক হাই আছে 340 তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 52 উইক হাই এর কাছাকাছি ট্রেড করছে আরই আমরা দেখতে পাচ্ছি নেগেটিভে আছে এবং কোম্পানি ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 0.30% এর মতন তো চলুন কোম্পানি আদৌ কি প্রফিটেবল আছে কিনা সেটা আমরা সবার প্রথমে দেখে নেব সবার প্রথমে ফ্রেন্ডস আমরা চলে এসেছি কোম্পানির মধ্যে সেলস দেখার জন্য যে কোম্পানির মধ্যে আদৌ সেলস হচ্ছে কিনা 2017 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 455 কারোর দেন 608 কারোর দেন আমরা দেখতে পাচ্ছি 798 কারোর 773 কারোর 419 কারোর 2021 অনেকটাই কম হয়ে গেল এবং 2021 আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম হয়ে গেল কিন্তু টিটিএম আমরা দেখতে পাচ্ছি আবারও ইনক্রিজ হয়েছে 609 কারোরে নেট প্রফিট যদি দেখবেন তো নেট প্রফিট আমরা ঠিক দেখতে পাচ্ছি যে একইভাবে বেড়েছে কিন্তু 2021 সেটা নেগেটিভ হয়েছিল কিন্তু এবছর আবারও পজিটিভে দাঁড়িয়েছে ইপিএস যদি দেখবেন তো ইপিএসও কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে 2021 নেগেটিভে দাঁড়িয়ে গেছিলো এবং এবছর আমরা দেখতে পাচ্ছি আবারও পজিটিভে চলে এসেছে তো এই বছর আমরা দেখতে পাচ্ছি লাস্ট ওয়ান ইয়ারে কোম্পানির মধ্যে সিএজিআর আছে 109%-এর মতো থ্রি ইয়ার্সে 8% ফাইভ ইয়ার্সে 13% এবং টেন ইয়ার্সে 17% কোম্পানি বেশি দিন পুরনো নয় স্টক এক্সচেঞ্জে এসেছে দেন তারপর থেকে কন্টিনিউসলি কিন্তু উপরের দিকেই মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে চলুন আমরা চলে যাব হোল্ডিং দেখার জন্য ফ্রেন্ডস আমরা চলে এসেছি হোল্ডিংয়ের উপর এখানে আমি বিএসসি ইন্ডিয়া থেকে কোম্পানির হোল্ডিং ডাউনলোড করে নিয়েছি আপনারাও চাইলে একবার নিজেরাও দেখতে পারেন কোম্পানির নাম ফ্রেন্ডস অবশ্যই আমি বলবো ধৈর্য ধরে তার জন্য লাস্ট অব দি ভিডিও দেখতে থাকুন ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড এর মধ্যে স্টেক বাইং করে রেখেছেন এবং তার নাম্বার আছে 7.23% এখানে আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড কিন্তু এর মধ্যে ভারী পরিমাণে একটা স্টেক বাইং করে রেখেছেন তাছাড়া এখানে যদি আরও ভালো করে নজর দেবেন তো ফ্রেন্ডস দেখুন কেশ ঝুনঝুনওয়ালাজি এর মধ্যে স্টেক বাইং করে রেখেছেন এবং তার নাম্বার আছে স্টেকের নাম্বার আছে 4.31% ভারী পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে স্টেক বাইং করে রেখেছেন তার ওয়াইফ রেখা ঝুনঝুনওয়ালা জিও আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে স্টেক বাইং করে রেখেছেন এবং তার নাম্বার আছে 3.18% তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 7.5% দুজনের মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি 7.5% মতন কিন্তু স্টেক বাইং করে রেখেছেন রেখা ঝুনঝুনওয়ালা জি রাইট 7% মতন স্টেক বাইং করে রেখেছেন রাকেশ ঝুনঝুনওয়ালাজি ও রেখা ঝুনঝুনওয়ালাজি দুজনে মিলিয়ে তাছাড়া মুকুল আগরওয়ালকেও আমরা দেখতে পাচ্ছি যে যিনি একজন বিজনেসম্যান আছেন তিনিও এর মধ্যে স্টেক বাইং করে রেখেছেন এবং তার নাম্বার আছে 0.12% মতো রাকেশ ঝুনঝুনওয়ালাজি কিন্তু যেই সেই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে যান না সেই কোম্পানির মধ্যে পোটেনশিয়াল আছে সেই কোম্পানির ফিউচারে পারফরমেন্স দেখাতে পারবে বলেই কিন্তু অবশ্যই তার মধ্যে বাইং করে থাকেন ফ্রেন্ডস আমরা দেখেই কিন্তু বাইং করতে যাব না ডেফিনেটলি এখান থেকে আমরা কিছু শিখতে চলেছি চলুন ফ্রেন্ডস চলে যাব আমরা নেক্সট পয়েন্ট দেখার জন্য আমরা চলে এসেছি প্রাইস পারফরমেন্স দেখার জন্য ওয়ান উইকে স্টক আমাদেরকে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে থ্রি মান্থসে 26 আমরা দেখতে পাচ্ছি থ্রি মান্থসে 18% ওয়ান ইয়ারে 108% মতো এবং থ্রি ইয়ার্সে 24% তো এটা দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু দারুণ একটা পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে তাছাড়া ভলিউম যদি দেখবেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি 30 লাখের ভলিউম জেনারেট হয়েছে ইয়েস্টারডে 38 লাখের ওয়ান উইক আগে আমরা দেখতে পাচ্ছি 48 লাখের এবং ওয়ান মান্থ আগে আমরা দেখতে পাচ্ছি 76 লাখে তো ভলিউম আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি কিন্তু প্রচুর পরিমাণেই জেনারেট হচ্ছে
फ्रेंड्स अपना जो फाइनेंशियल ट्रेडर ऊपर नजर रखबें तो यही मुहूर्त देखते पावा आउटस्टैंडिंग तो वेरी स्ट्रॉन्ग वेरी वेरी स्ट्रॉन्ग किंतु एक इंडिकेट पावा जाच्छे बार बार ये जिनिसटाके हाइलाइट करे थाकि आपनादेर सामने फाइनेंशियल ट्रेड जो पॉजिटिव वेरी पॉजिटिव थाके ताहले डेफिनेटलि सेखान थेके किंतु एक गुड इंडिकेट पावा जाए लॉन्ग टर्मेर जोन्नो एखाने आमरा देखते पाच्छि आउटस्टैंडिंग आछे तो डेफिनेटलि लॉन्ग टर्मे होयतो एखान थेके एकटा प्रॉफिट गेइनेर सुयोग थाकबे सेई धरनेर एकटा इंडिकेट पावा जाच्छे चलुन फ्रेंड्स आमरा देखे नेब कम्पानिर नाम कि आछे कम्पानिर मध्ये पॉजिटिव दिक हिसाबे आमरा देखते पाच्छि कम्पानी एकदम डेट फ्री कम्पानी आछे क्वार्टारलि रेजाल्ट भालो प्रेजेंट करछे राइट कम्पानिर नाम आपनादेर सामने आछे डेल्टा क्रॉप लिमिटेड फ्रेंड्स कम्पानी की काज करे आमादेर सबार होयतो जाना आछे गेमिंग सेंटारेर उपरे किन्तु काज करे एखन आमरा देखते पाई जे बाच्चा थेके बड़ो सबाई किन्तु अनलाइनेर माध्यमे गेमिंग खेले थाके तो डेफिनेटलि एई धरनेर प्लैटफर्मेर उपरे किन्तु आमरा देखते पाच्छि जे डेल्टा क्रॉप किन्तु काज करछे ताछाड़ा नेगेटिव दिक जोदि हिसेबे देखबेन तो नेगेटिव आमरा देखते पाच्छि प्रमोटर तार होल्डिंगके किन्तु अनेकटाई कम करेछे पांच तीन बचरे आमरा देखते पाच्छि रिटार्न अन इक्विटीओ किन्तु कम हो चलू चले जाब नेक्स्ट पॉइंट देखार जो तो चले फाइनल जिरोधार प्लैटफर्मेर ऊपर और चार्ट के बोझार चेष्टा करब चार्ट के जो फ्रेंड्स देखें तो ये देखो लम्बा समय देखते 2021 जून मास अलमोस्ट सेप्टेम्बर मास अब्दि कन्सोलिडेशन पीरियड हमें देखाल कन्सोलिडेशन पीरियड शेष हार पर एखे एक बक्सर मतन तैरि हलो बक्सर उपरे जो क्लोजिंग दीते दें सेखान देखते 200 अलमोस्ट 300 अब्दि किन्तु पौंछालो 300 अब्दि पौंछानोर पर देखुन एखाने आबारो कन्सोलिडेशन करलो एक ही जगह घोराघोरी करछे एकटू उपरेर दिके उठछे आबार नीचे आबार उपरे आबार नीचे एइभाबे जस्ट किन्तु मुभमेंट देखिएछे एखाने एकटा स्ट्रंग रेजिस्टेंस छिलो 307 एर काछाकाछि एइ रेजिस्टेंसेर उपरे जखन क्लोजिंग दिते पारलो देन सेखान थेके आमरा देखते पेलाम जे 340 अब्दि किन्तु अलमोस्ट पौंछेछिलो 340 अब्दि पौंछानोर पर देन सेखान थेके नीचेर दिके नेमे एसेछे एइ मुहूर्ते आमरा देखते पाच्छि जे दोजी कैंडल तैरि होचे तो सिचुएशने डेफिनेटलि एखानेओ हयतो किछुटा कन्सोलिडेशन करते पारे आप एंड डाउन करते पारे एई मुहूर्ते आमरा देखते पाच्छि कम्पानिर मध्ये रेजाल्टेर डेट चले एसेछे 11 एप्रिल किन्तु एप्रिल आमरा देखते पाच्छि जे कम्पानिर फोर्थ क्वार्टारेर रेजाल्ट आसते चलेछे तो डेफिनेटलि एखाने हयतो किछुटा परफरमेंस आमरा देखते पेते पारि तो आपनि चले अवश्यई नजर राखते पारेन डेल्टा क्रपेर दिके तो फ्रेंड्स आपनादेर कि मतामत आछे अवश्यई आमाके कमेंट बक्स कमेंट करे जानाबेन ताछाड़ा फ्रेंड्स एई मुहूर्ते आमरा देखते पाच्छि कम्यूनिटीर मध्ये 57% बोलछे बाय करार जोन्नो 43% बोलछे सेल करार जोन्नो तो 50-50 आमरा देखते पाच्छि जे ह्यूज कम्यूनिटीर मध्ये मतामत दिच्छे बाइंग एबं सेलिंग करार जोन्नो आपनादेर मतामत कि आछे अवश्यई आमाके कमेंट बक्से लिखते भूलबेन ना तार साथे फ्रेंड्स इनफरमेशन जोदि भालो लागे ताहले भिडियोते लाइक कमेंट शेयर अवश्यई करे देबेन चलुन देखा होबे एकटा नतून भिडियोर साथे लास्ट अब दि भिडियोटा देखार जोन्नो असंख्य धन्यवाद।